আচ্ছা তোমারে কখনো কখনো দেখি এই পাঞ্জাবি পায়জামা পরে এই হুজুরকে মতো চলো, আবার কখনো কখনো দেখি হিরোর মতো জিন্স কেটস পরে চলাফেরা করো, বিষয়টা কি আমি তো বুঝলাম না। ফাজিল কোতাকার, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দেবো। আমি হিরো হই আর হুজুর হই তাতে তোর কিছু যায় আসে? তোরটা আমি খাই না পরে, বেয়াদব ফাজিল কোতাকার। না মানে জানার খুব ইচ্ছে হচ্ছিল, এই জন্যই ভাবতেছি যে এই যে একদিন দেখি তোমার একদম পুরো হিরো সাইজে চলাফেরা করতেছো, এই জিন্স পরে কেটস পরে, আবার দেখতেছি পাঞ্জাবি পরে পায়জামা পরে এই হুজুরকে মতো চলাফেরা করতেছো, এই বিষয়টা জানার খুব ইচ্ছে। ওরে ফাজিল, বুঝতে পারতেছিস না কেন? আমার কয়টা বউ? দুইটে। দুটো। দুই বউয়ের রুচিবোধ তো দুই রকম। তোর বড় বউ দেখতে শুনতে সুন্দর, একটু ধর্মভীরু, নামাজ কালাম করে। এখন সে চায় আমি তার লাইনে হাঁটি, এই কারণে তার পছন্দ মতো আমি পাঞ্জাবি পায়জামা পরি। আবার তোর ছোট ভাবি মানে আমার ছোট বউ, সেও দেখতে শুনতে মার্শাল্লাহ আলট্রা মডার্ন, বয়স কম, একটু সিনেমা টিনেমা দেখে, সিনেমার হিরোদের মতো আমারে পাইতে চায়। তাই তো ধর সিনেমার হিরোদের মতো গেঞ্জি জিন্স কেস টুপি এগুলো পরে হাঁটি, বুঝতে পারিস? আল্লাহ, এতদিন খালি আমার মনের মধ্যে খোঁচাতো এই বিষয়টা জানার জন্য, আজকে জানতে পারলাম, একেবারে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা এই যে তুমি বউয়ের কথা মতো চলো, মানে দুই ভাবির কথা মতো চলো, এতে তোমার বিরক্ত লাগে না? এ ফাজিল, কি কস? বিরক্ত লাগবো কেন? শোন, বউ হইল প্রাণের জিনিস, ও গো তো একটা আশা ভরসা বাসনা সকাল্লাভ থাকে, থাকে না? সেটারও তো একটা মূল্য দিতে হবে। হ আচ্ছা, তাই বুঝতে পারছি। হয়েছে, এখন আমি যাই। সর সর, আমার হাতে একদম টাইম নেই, বউয়েরা আবার ওয়েট করতেছে, আমারে না দেখলে অস্থির হয়ে যায়, খালি ভালোবাসতে চায়। মানুষ হাসায়। তুমি তোমার দুই বউর কথা শোনো। বলো যখনই দেখি তখনই দেখি তোরা মারামারি করার মধ্যে আসস। হ্যাঁ, জানোস আজকা আজকে যদি আমার সন্তান হইতো, দুই বউয়ের ঘরে তগু মতো দুইটা সন্তান হইতো, এই জন্য শুধু কিছু কই না, না হইলে একদম লটকায় ওই তাল গাছে উঠাই দিতাম। বেয়াদবের রাটি, আয় কোলাকুলি কর কর। চাকরস বেশি বেশি, মারামারিও বেশি বেশি, কোলাকুলিও বেশি বেশি। যা যা, আর যেন না দেখে। এইরকম দুইটা সন্তান থাকলে কত সুখে থাকতাম। সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকলে চলবো? হ্যাঁ, সংসারে যে কাজকর্ম আছে এগুলো করবো কেনা? এই বড় বউ, এত কথা বলো কেন? আমি কি কাম কাজ ফালাই এসে সাজছি নাকি? সব কাম কাজ শেষ করে তারপরে সাজতে বসছি। এই সাজগোজ করেই তো তুই আমার কলিমুল্লাহ মাথাটা নষ্ট করছিস। আমি মাথা নষ্ট করছি মানে? এই যে এত বছর ধরে তোমার কলিমুল্লাহ বিয়ে করে নিয়ে আসছে, একটা সন্তান তো দিতে পারো না, এই জন্য তার মাথা নষ্ট হয়েছে, আর তাই তো সে আমার বিয়ে করে নিয়ে আসছে বাচ্চা নেওয়ার জন্য। ও আর তুমি আসছো একদম হালি হালি ডজন ডজন সন্তান দেওয়ার জন্য? হ্যাঁ, রেডি হয়ে আসছো একদম, তাই না? হালি হালি আর ডজন ডজন বুঝি না, ওই কলিমুল্লার হাটখুরে নামটা তো গুছবে। আরে বাবা, উদ্ধার করতে আসছুনি, মহাভারত জয় করে উদ্ধার করতে আসছে। সব সময় শুনে গেছি 103 আর 103 দেখতে পারে না, আর এখন চাক্ষুষ প্রমাণ পাইতাছি। আমার তো আপনার ভালো লাগে না, আমার দেখলে তো আপনার কলিজা পড়ে। এই যে এখন নাকের মাথায় কলিজা পড়া গন্ধ পাচ্ছি। যত সব আমার আর আপনার সহ্য করতে হবে না। আরে কি দেমাগ দেখাইতেছে একদম হ্যাঁ দেমাগ দেখাই চলে গেল কত বড় বড় কথা কয়ে গেল মুখ সরছে তার এই মুখ সরানোর ব্যবস্থা করতেছে সতীন টানের ব্যবস্থা করতেছে তোমার বেহেস্ত রক্ষা করতে গিয়া আমার তো পকেট খালি হয়ে যাইতেছে এই যে আমার স্যান্ডেলটা মুছলা তোমার আচলটা ময়লা হয়েছে না এই শাড়িটা আবার ধুইতে হবে না কি দিয়া দেবা সাবান সাবান আনেকে আমি আমার পকেটের টাকা দিয়া সাবান আনি আপনি যাই কন আমি আপনারে অনেক ভালোবাসি এইটা তো জানি তুমি আমার লক্ষ্মী বউ না আমি আপনার দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিচ্ছি না কন এইটা তো দিছই কি আর করার তোমার সন্তান হয় না এখন তুমি আমার দ্বিতীয় বিয়া করতে কইছো আমিও তোমার কথা মতো দ্বিতীয় বিয়া করছি ঠিক না আমি কিন্তু আপনার ছোট বউরে আমার মায়ের পেটের আপন বোনের মতোই জানি এইটা আমি জানি বড় বউ তুমি আমার লক্ষ্মী বউ তোমার মতো তো মানুষই হয় না একটা কথা শোনেন না আপনার ছোট বউ না আমার মাঝে মধ্যে সহ্য করতে পারে না আরে শুনো ও তো ছোট বউ ও ছোট মানুষ ওর বয়স কম ও তো একটু বুলতুরুটি করতেই পারে তুমি বড় বউ হিসাবে বড় বোন হিসাবে এই বুলতুরুটি তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কি দাঁড়ায় দাঁড়ায় খালি পেঁচালি পারবো আমার তো খিদা লাগছে খাওন দাও আপনি বসেন আমি আনতেছি তাড়াতাড়ি আসো পিকলু ও পিকলু আরে কাশেম নাকি হ্যাঁ রে এই কলিবুল্লার ব্যাপারটা দেখেছিস মানে আমাকে কলিবুল্লা ভাই এই কখনো পাঞ্জাবি পায়জামা পরে কখনো জিন্স প্যান্ট পরে ক্যারে আরে কলিমুল্লার কথা আর কইস না ও তো পড়ছে আর দুই বইয়ের ফাটা বাসের সিপাই দুই বইয়ের সিপাই পরে শালা একবার পায়জামা পাঞ্জাবি পরে আবার ওই কেটস প্যান্ট পরে দেখে কিটা না হাসবে কদিন দেই ওই আটখুরে কলিমুল্লা কত ফ্যাশন যে দেখাইবো আরে ওই আটখুড়ো নাম ঘোষানোর জন্যই তো দ্বিতীয় বিয়ে করেছে অথচ দেখ আমাকে বিয়ে হচ্ছে না হবেও না কেমনে হইব ক তুই তো শালা টুটু কোম্পানির ম্যানেজার ওরে একদিন তো মনে কর আমি তো ফুড কোম্পানির ম্যানেজারও হতে পারি নাকি আরে বাপ রে ফুড কোম্পানি ম্যানেজার যেদিন হবি সেদিন বিয়ে করিস যা হ্যাঁ বাদ দে দে এক কাপ চা দে ভাল লাগে না রে ভাল লাগে না ঘরে বউ না থাকলে ভাল লাগবো কেন আমার কপালে বউ হবে না হবে হবে একদিন আমার কপালে বউ হবে বুঝছিস কি বানাচ্ছিল এটা কি চা আরে খায়া দেখো এই চা খাবো আমি পয়সা দিয়ে ছোট বউ তোমার আজকে এত সুন্দর লাগতেছে কেন এমন ভাবে সাইজা পয়সা পয়সা মনে হইতেছে আজকে আমাকে বাসর রাখ এটা আপনি কি কইলেন আমি তো আপনার জন্য মাঝে মাঝেই সাজি আপনার মনোরঞ্জন করার জন্য সেইটা তো জানি কিন্তু আজকের সাজটা একটু অন্যরকম লাগতেছে ঘন্টাটা একটু করলো দেখি আপনি কি জানেন আপনার বড় বউ না আমার একটু সহ্য করতে পারে না আমারও তো হেয়ার চোর শত্রু ভাবে ছোট বউ তুমি এটা কি কইলা বড় বউ তোমার নিজের ছোট বইনের মতো দেখে এত আদর যত্ন করে এত খেয়াল করে তোমারে আর তুমি এই ধরনের বদনাম করতে পারলা ছোট বউ কি কইলা সে আমার ছোট বোনের মতো ভাবে অবশ্যই আমি বড় বউরে খুব ভালো চিনি আপনি জানেন কসু আপনার বড় বউ আস্ত একটা ডাইনি এই ছোট বউ তুমি কিন্তু আবারও বড় বউয়ের নামে বদনাম করতেছ, এইটা কিন্তু ঠিক না। বড় বউ তোমার বড় বইনের মতো, তারে একটু সম্মান তো করতেই হবে, তোমার মিলমিশ কইরা থাকতে হবে দুজনে। হইছে হইছে, এত ভালোবাসা ভালো লাগতেছে না। আমার ঘরে আমার রুমের ভিতরে বইসা আইসা বড় বউয়ের গুণগান গাওয়া শুরু করছেন। মেলা রাইত হয়ে গেছে, এই কাপড় চোপড় সাইরা ঘুমাই পড়ে। আচ্ছা বাবা, জামা কাপড় কিনা আসতেছি। সকালবেলা আইসাই কাজাম শুরু করছস, কায় দায় কাম নাই, কানলেই মানুষের অনিষ্ট, এইখানে এসে মারামারি। দিছে আমার সারা দিনটাই মাটি করে দিছে। সারাদিনের ব্যবসা শেষ, সকাল উঠে শালা কলিমুল্লা আটখুলার মুখ দেখলাম। ওই কি ভাবতাছস? না ভাবতাছি তুমি একদিন পাঞ্জাবি ভরে আসো, একদিন শার্ট জিন্স প্যান্ট কেট জুতা। আচ্ছা তুই যে এত বড় বলদ, এটা কিন্তু তোরে দেখলে বোঝা যায় না। আমি তোরে কতবার বলছি যে এইটার একটা সুনির্দিষ্ট কারণ আছে। হ, কারণ তো একটা অবশ্যই আছে। শোন, বেশি কথা না বাড়ায় লেটেস্ট এক কাপ চা বানায় দে। আচ্ছা ভাই, ঘরে তোমার দুইটা বউ, আমি যত ভালো করে চা বানাই দেই, সে চা কি তোমার কাছে লেটেস্ট মনে হইবে? এ ফাজিল, আমার বউ কি তোর মতো চার দোকানদার যে ঘরের মধ্যে বসে খালি গুটগুট 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 করে চা বানাবে? তারপরেও বলছিলাম বউর হাতে চা আর আমার হাতের চা দুইটা দুই জিনিস না। তুই কিন্তু ভালো ফাজিল আছিস, এত কথা কস কেন? নে সুন্দর করে চা বানা। ঠিক আছে ভাই, দিতেছি। চিনিতে কিপটামি করিস না, চিনি বেশি দিস। রং দেখে তো বোঝা যায় এটা চা হয় নাই। পাতি দে, আরো বেশি করে পাতি দে। এই চাই তো সকাল থেকে 30 কাপ বেচলাম, অন্য কেউ তো এই কথা কইল না। আর কেউ তো চা বুঝে না, আমি যত ভালো করে চার টেস্ট বুঝি। বেয়াদব, ফাজলামি করিস না, আরো পাতি বাড়ায় দে, বড় করে চা দে। এতটুকু চা কিপটামি করিস কেন? টাকা কি আমি কম দেই? চা দে। তুমি দোকানে আসলি বার একটা ঝামেলা বাজে। তোর চায়ের আমি কুস্তি কিলাই, চাই খাবো না। আর খুঁজে জানি কোন জায়গা, সকালবেলা এসে একটা ঝামেলা বাঁধাই দিছে। আমি কিন্তু আপনারা সাফ সাফ একটা কথা কই দেই, আমি অনেক সহ্য করছি, এরপরও কিন্তু একটু সহ্য করব না, কই দিলাম। বাবা সহ্য করে। দাদা চুপ না, বল স্যার। কি ব্যাপার স্বপ্ন বউ, তোমার এত মন খারাপ মনে হইতেছে কেন? মন খারাপ কেন বুঝেন না? আপনার বড় বউ তো দুধের ধোয়া তুলসী পাতা, আমি তার নিয়ে কিছু কইলে আপনি বিশ্বাসই করেন না। আরে এখন তোমার ঘরে আইছি, এখন শুধু তুমি আর আমি, বাদ দাও তো বড় বউয়ের কথা। আচ্ছা ঠিক আছে, একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? আমার গরুর বাচ্চা হইছে, গরু বিয়াইছে। আরে দূর, তাইলে আমি তোমার বইলা বুঝাইতে পারবো না বউ। তুমি আমার আটকুইরা নামটারে গুছাই দিলা, আমার বংশের প্রদীপ তুমি আইনা দিলা বউ। আমার যে কি ভাল লাগতেছে বইলা বুঝাইতে পারবো না বউ, এতটাই তো জানলাটা দিয়ে রাখছে। চলো ঘুমাই বড় বউ। আমার কি খুশি লাগছে তোমার বইলা বুঝাইতে পারবো না। কি এমন খুশির ঘটনা ঘটছে আমার একটু কম তো? ওরে আমার ছোট বউয়ের পেটে তো বাচ্চা আইছে, আমার বংশ রক্ষা হইতাছে। এইটা শোনার পর থেকে তো আমি বেজায় খুশি। সত্য কইতেছেন? আমার যে কি খুশি লাগতেছে তার চাইতে আমি বেশি খুশি হয়েছি আপনার আটকুড়া নামটা ঘুষবো। এটা কি কম খুশির কথা কন বড় বউ? তোমারে তো কত কবিরাজ দেখাইলাম, তদবির করলাম, কোনো লাভই তো হইল না। হব আমার কপালটাই খারাপ। কবিরাজও তো কইল কয়েকদিনের মধ্যে আমি মা হইল, কিন্তু কই আর হইলাম। বউ তুমি মন খারাপ করো না, এই যে ছোট বউয়ের সন্তান হইতেছে এটা তো আমারই সন্তান। আমার সন্তান মানে তো তোমার সন্তান, মানে আমাগো সন্তান। এই সন্তানরে নিয়েই তো আমাগো সবাই খুশি থাকতে হইব। হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কইছেন, তবে এখন থেকে ছোট বউয়ের যত্ন নিতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, ওরা আমি আমার মায়ের পেটের বোনের মতো করে দেখবো, ওর আদর যত্ন করবো। আমি জানতাম বড় বউ তুমি আসলে অনেক ভালো মাইয়া, তোমার মনটা এত বড়, অনেক বড় মনের মানুষ তুমি। তুমি খুশি ও ভাই, ও ভাইটা আমি বুঝছিলাম। হয়েছে আর কইতে হইব না, আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি আপনার খাবার আনবো। আচ্ছা ব্যাপার কলিম ভাই, আজকে দুইটা মিক্স করছো কেন? এটা তো আমি খেয়াল করি নাই, আসলে খুশি ঠেলা কি পড়ছে না পড়ছে আমি জানি না। আমি যে জামা কাপড় পয়সা বাইরে আইছি এইটাই তো ফাজিল তো কপাল। খুশি ঠেলায় মানে? আরে তোরা যে আমারে তলে তলে আটকুড়া কস ভাবছস কি আমি জানি না? সেই সুযোগ আর পাইতেছস না। আটকুড়া নাম আমার গুইচা যাইতেছে। আমার ছোট বউ মানে তো ছোট ভাবি, তার পেটে তো সন্তান হইছে, বাচ্চা আসতেছে। তাই নাকি? হ্যাঁ। এতদিন ধরে তোমার বংশ রক্ষা হচ্ছে। এই শোন, আমি যাইতেছি গঞ্জে মিষ্টি কিনতে, বাড়িতে আইস মিষ্টি খামনে। যত পারিস তোর তো খাবে, পেট শক্তি। আর সময়টা কষ্ট দোয়া করতে কষ্ট। রে পিকলু, তোর খবর? আমার খবর তো ভালো, কলিমুল্লার খবর তো আরো ভালো। রে কলিমুল্লা ভাইয়ের দুই বউ, সে ভালো থাকবে না তো থাকবো তুই আর আমি। কলিমুল্লার আটকুড়া নাম তো ঘুষে যাইতেছে। তাই নাকি? সে তো ভালো খবর। এত বছরে কলিমুল্লা ভাইয়ের বংশ রক্ষা হচ্ছে। আরে বংশ রক্ষা হচ্ছে মানে? কলিমুল্লা ভাইরে দেখলাম নাচতে নাচতে গঞ্জে যাইতেছে মিষ্টি আনতে। খালি মিষ্টি কেন, কলিমুল্লারে ক গরু খাসি মাইরে গ্রামের লোকরা দাওয়াত দিয়ে খাওয়াতি। আর এই আগে বাচ্চাটা ডেলিভারি হইতে দাও, খাসি মেরেই খাওয়াবে। তা অবশ্য ঠিক। কলিমুল্লার মন বড় আছে বুঝছিস। হ্যাঁ, কলিমুল্লা ভাই দোকান আসলে আমি আবার কমুনে তারে দে। এখন আমার একটা সাথ আপনাকে ওরে খাওয়ান, আগে বড় ব্যাপারে খাওয়ান। কিছু না, আগে বড় ব্যাপারে খাওয়ান। দেখছো ছোট তোমার কত ভালোবাসে না। আচ্ছা বুঝছি বুঝছি, দুইজন রে এক লগে খাওয়াইতেছি। কি যে ভাল লাগতেছে জানিস ছোট, আমি না খুব খুশি হয়েছি আজকে। তোর সন্তান মানে তো আমার সন্তান, আমরা দুইজনে মিলে এই সন্তানরে আদর যত্ন নিয়ে মানুষ করি। আমি জানতাম বড় বউ তুমি এই খবরটা শুনলে অনেক খুশি হবা। দেখছো ছোট, তুমি তো বউয়ের নামে কত আজে বাজে কথা কও। ও ছোট মানুষ, ও একটু ভুলভাল করতেই পারে, ওর কিছু করো না। কি ভাবতেছ? কিছু না। আচ্ছা তুমি তাইলে যাও রেস্ট নাও নাকি? আর শুন ছোট, আজকে থেকে কিন্তু তুই আর কোনো কাজকাম করবি না, সংসারের সব কাজকাম আমি করবো, তুই শুধু কি রেস্ট করবি। এই জন্যই না বড় বউ তোমার এত ভাল লাগে। আচ্ছা ছোট চলো, তোমারে আমি পৌঁছাই দিয়ে আসছি, চলো। কলিম ভাই, তোমার মনটা তো আজ দেখি খুব ফুরফুরা। আকাশের চাপ এখন আমার তো ঘরে নাই আসতেছে। আমার মন ফুরফুরে হইব না তো তোর মন ফুরফুরে হইব? আজেল কথা। শোনো কলিম ভাই, তোমার সন্তান হওয়ার পর 10টা গরু খাসি জবাই কইরা পুরো এলাকার মানুষেরা খাওয়াইতে হইব। আরে কি কোষ 5-7টা না, কম হয়ে যায় 20-25টা গরু খাসি মাই সারা গ্রামে খাওয়াই দেব। এমন খাওয়ান খাওয়াবো যে ডাইরিয়া বাঁধায় দেব। দরকার হলে সাথে আমি খাবার চালাইন দেব। তোরে আমি কথা দিলাম। মেলা দিন গরুর গোশত খাই না, আমি জানতাম তুমি রাজি হইবে, তোমার মন বড় আছে। আরে ভাই, আমি একটা সন্তানের বড় কাঙাল ছিলাম রে। আমি খালি ভাবতাম আমার এই যে এত সয় সম্পত্তি খাবে কে, দেখবে কে, কার জন্য রাখতেছি করতেছি। কিন্তু এইবার এই কষ্টটা আমার দূর হয়ে যাইতেছে। হ ভাই, দোয়া করি তোমার ঘরে ফুটফুট একটা সন্তান আসুক। সন্তান না থাকার যে কি কষ্ট সেটা তোমারে দেখলে আগে বোঝা যাইত। এখন তো আর কষ্ট পাওয়া লাভ নেই, হাসি মুখে থাকতে হবে। দে এক কাপ ফাইন ফার্স্ট ক্লাস কইনা চা দে। আজকে তোমার স্পেশাল চাই দেব, 10 মিনিট বসো। আজকে ভাবছিলাম এক জায়গায় যাব, চা জ্বালাই নাই, জ্বালাইতেছি। আচ্ছা দুধ চিনি বাড়ায় দিস কিন্তু, কিপটামি করিস না। আজকে সব বাড়াই দেব। ম্যাচ রাখলাম কই? আরে এই কি এ শুনো, তুই এই কাজ করতেছিস কেন? তুই না মানা করছিস এইসব কোনো কাজ করতে হবে না, এখন থেকে সব কাজ করব আমি করব। হ্যাঁ কি ব্যাপার হঠাৎ কইরা বড় বউ বদলে গেল নাকি? তুই কি ভাবতেছিস আমি জানি। শোন, তোর পেটের সন্তানের কথা ভাই ভাই আমি সমস্ত হিংসা বিদ্বেষ সব ভুলে গেছি। বড় আপা কি কইলি তুই আমারে? তুই আমারে বড় আপা কই ডাকলি? আয় বোন বুকে আয়। আজকে থেকে তুই আমার মায়ের পেটের আপন ছোট বোন। বড় আপা তুমি আমারে এত ভালোবাসো, আমি তোমারে কত ভুল বুঝছি, তুমি আমারে মাফ করে দাও বড় বাবা। আর দূর পাগলি, তুই তো ছোট, তুই তো ভুল করবি, আমি ওসব কিছু মনে রাখিনি। বড় বাবা আমাগো যে সন্তান আসতেছে, তুমি কি সত্যি খুশি হইছো? দূর পাগলি, আমি খুশি মনে তো কে খুশি হইবে কত? শোন, আজকে থেকে তুই আর কোনো কাজকর্ম করবি না, তোরে দেখার দায়িত্ব আমার। তোরে দেখার আর কি আছে ক? এ আমি সারা, যা তুই গিয়ে বিশ্রাম কর, যা। আমি না বড় পরে ভুল বুঝছিলাম। হ্যাঁ, আসলে অনেক ভালো মানুষ, আমার অনেক যত্ন করে, অনেক কেয়ার নেয়। দেখছো, আমি তো আগেই কইছিলাম বড় বউয়ের মন মানসিকতা খুবই ভালো। এখন তুমি তো তোমার ভুল বুঝতে পারছো। আমার এই সন্তান হইলে আমি বড় আপার হাতে নিজ হাতে যায় তুইলা দিব। তার যে সন্তান নাই এইটা আমি তার জীবনে বুঝতে দিব না। ছোট বউ, আমার যে কি ভাল লাগতেছে, এই যে তুমি তোমার ভুল বুঝতে পারছো, বড় বউ তোমার যত্ন নিতেছো, দুই বউয়ে মিলেমিশা থাকবা, কত ভালো। আমাগো সংসারটা সুখের সংসারে পরিণত হবে। হ্যাঁ, আমরা দুজনে আর সুখের প্রদীপ নিভতে দেব না। আচ্ছা আচ্ছা, বুঝছি, অনেক রায় তুই বউ, তুমি শুয়ে পড়ো। এই অবস্থায় রাত জানলে শরীর খারাপ করবো তো। আপনিও শুয়ে পড়েন। আমি একটু আত্মুখ ধুয়ে আইসাই শুয়ে পড়তেছি, ওইদিকে বড় বউ আবার খাওয়ানোর জন্য ডাকতেছে, আমি খায় আসতেছি। তুমি শুয়ে পড়ো বউ। কি কলিমুল্লা ভাই, শুনলাম তোমার নাকি বাচ্চা হবে। আরে ফাজিল শোন, আমার না আমার কি পেট হইছে, আমার বউয়ের বাচ্চা হইতেছে। ওই একই কথা, এই তোমার পেট আর ওই বাবির পেট এক না? সে যাই হোক শোন, আমি চিন্তা করছি আমি যে খুশিতে আছি, এখন একটা অনুষ্ঠান অনুষ্ঠান না করলে হয় না। চিন্তা করছি বড় একটা অনুষ্ঠান করব, ধর ২০-২৫টা গরু ছাগল জবাই কইরা সারা গ্রামবাসীনে খাওয়ায় একদম ডায়রিয়া বানা পালবো। তুই একটু গরু ছাগলের দরদাম করা শুরু করিস। তালিকাটা কাজ করবো নাকি? মানে আমি দাঁতটা কি ব্রাশ করে রাখবো? কেন আজকা ব্রাশ করিস নাই? না এই জন্যই তো ভাবি মুখ থেকে এত দুর্গন্ধ আসে কেন? না না, আমি ব্রাশ করেছি। আমি করছিলাম যে তোমার ওই যে দাওয়াত খাওয়া না, তাই ব্রাশ করে দাঁতটা ধার করে রাখতাম। ওরে ফাজিল, আমার সাথে ফাজলামি করস? হ্যাঁ, আমি কি তোর সাথে ইয়ারকি মস্করা করতেছি? হ্যাঁ, আমিও ফাজলামি করতেছি না, আমি একটু ইয়ারকি করতেছি। শোনো, তুমি খাওয়াও, তোমার আত্মা আছে আমি জানি। শোন, এখন খালি দোয়া কর যাতে তোর ভাইস্তা মানে আমার সন্তান সুষ্ঠুভাবে পৃথিবীতে আসতে পারে। আচ্ছা, দোয়াও করবো দাওয়াও করবো। এখন আমি যাই, আমার একটু কাজ আছে। তুই হ্যাঁ ব্যস্ততা দেখাচ্ছিস, আমি কি তোরে ডাকছি নাকি তুই আমারে ডাকছস? ফাজিল কোথাকার, যা। কিরে ছোট, তুই এখনো শুয়ে রইছস? এই সময় পুষ্টিকর খাবার খাইতে হয়, এই দুধটা খায় নে, এতে করে তোর সন্তান এবং তোর দুজনেরই ভালো হবে। ধর, বড় আপার ভিতর আবার শয়তানি কিছু ঘুরতেছে নাকি? হঠাৎ করে এত ভালো হয়ে গেল, অন্য কোনো মতলব নাই তো? কি ভাবতেছস? দেখ ছোট, আমি তোরে বলছি না আমি তোর বড় বোনের মতো? তুই এখনও আমার বিশ্বাস করতে পারস না, তাই না? না মানে আপা, তুমি তো জানো দুধ আমি তেমন পছন্দ করি না। শোন, তোর জন্য খাইতে হবে না তো, তোর সন্তানের কথা ভাইবে তোর জন্য খাইতে হবে। নে খা। এখনো সন্দেহ যাইতেছে না মন থেকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখ, আমি প্রথম খাওয়া দেখাই, তারপর তো খাবি না, সন্দেহ ধরব না। এবার তো খাবি। হ্যাঁ, নে। কেমন লাগতেছে? দুধ খাই না তো, আমার শরীরটা কেমন জানি ভালো লাগতেছে না। আমার তো ভালো লাগতেছে না, পেটে অনেক ব্যথা করতেছে আপা, অনেক ব্যথা লাগতেছে আপা রে, অনেক ব্যথা করতেছে আপা, অনেক পেটে ব্যথা করতেছে। আমার পেট তো ব্যথা ছিঁড়া পড়তেছে, কি দুধ খাইলাম, খাওয়ার পরে এমন লাগতেছে কেন? ওরে আপা রে, আমার তো অনেক পেটে ব্যথা করতেছে গো। আপনার বড় বউ দুধের সাথে ঔষধ মিশিয়ে নিজে খেয়েছে, আপনার ছোট বউকে খাইয়ে দিয়েছে। দুঃখজনক, আপনার দুজন স্ত্রী সন্তান সম্ভাবনা ছিল, কিন্তু সন্তান নষ্ট হয়ে গেছে। তুমি না আমারে কইছিলা আমি তোর আপন ছোট বোন হই, এই তুমি ছোট বোনের পরিচয় দিলা, তুমি আমার সাথে এমন করতে পারলা বাবা? তুমি এটা কি করলা বাবা? আমি তোমার এত বড় মনের মানুষ মনে করতাম, আমি তোমার গল্প সবাই করতাম, আমার বউয়ের মতো মানুষ হয় না, এত বড় মনের মানুষ। তুমি এইরকম একটা জঘন্য কাজ করতে পারলা, এটা আমি ভাবতে পারি না, এটা আমি কোনোভাবে মাইনা নিতে পারতেছি না বড় বউ। কত শখ আছে না, কত বড় কইরা অনুষ্ঠান করো আমার সন্তানের জন্য, আমার আট কইরা নাম গুইসা যাবে এই গ্রাম থেকে, গ্রামের সবাই আমি খাবো, সব আশা আমার বেঁচতে গেল তোমার জন্য। হিংসার বসে তুমি আমার ক্ষতি করলা, আমি না আমার গর্বের সন্তানরা আমি তোমার কোলে তুলে দেব, আমি তো আমার ইচ্ছা পূরণ করতে পারলাম না, এটা তুই কি করলা? আমার মা, আমার মাফ করে দেব, আমি তোর মাফের যোগ্য না, আমার মাফ করে আমি যে ভুল করছি, আমি পুরো নিজের ক্ষতি করে না বলেছি, তোর ক্ষতি করছি। Siya, pinag-uwihan niya sa ko, tinakaw na mo. Wala naman ako